20 লাখ শিক্ষার্থীর বৃহৎ পরিবার জাতীয় বিশ্ববিদ্যালয়। একটা বড় অংশের তরুণের কাছে এটি একাডেমিক শিক্ষা অর্জনের শুধু অবলম্বনই নয়, দেশ পরিচালনায়ও এখান থেকে তৈরি হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতেই কৃতি শিক্ষার্থীদের হাতে অর্জনের স্বীকৃতি বৃত্তি তুলে দেন তিনি। পরে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে একটা বৃহৎ পরিবার সারা বাংলাদেশ জুড়ে। বলেন, 2008 এর আগ পর্যন্ত ছাত্র রাজনীতি ছিল ক্ষমতা প্রয়োগের হাতিয়ার। ক্ষমতা এসে শিক্ষায়তনগুলোতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেছে আওয়ামী লীগ। 2008 এ সরকারে আসার আগ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই অস্ত্রের ঝনঝনানি আপনারা শুনেছেন আর বোমার আওয়াজই শুনেছে, এটা হলো বাস্তবতা। আমরা আসার পর থেকে আমরা চেষ্টা করেছি এই সব অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। ক্যাম্পাস সুন্দরভাবে সুন্দর পরিবেশ থাকতে হবে, ওই আবার যেন সেই অন্ধকার যুগে আমাদের না যেতে হয়। প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে তত্ত্বাবধায়ক সরকারের সময়কালের নানা স্মৃতি। তিনি বলেন, ধন সম্পদ নয়, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তার লক্ষ্য। ব্রিগেডিয়ার আমিন সেই সব দেখতাম সবচেয়ে বেশি শক্তিশালী, সেই যত আমাকে ইন্টারোগেশন করতে আলোচনা করতে, শেষ পর্যন্ত তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সেনাপ্রধানকে বলবেন, তার জন্ম 1954 সালে, আমার বাবা মন্ত্রী ছিলেন 1954 সালে, আমরা মিন্টু রোডে থাকতাম, কাজে আমাকে এসব লোভ দেখিয়ে লাভ নেই। আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমিও প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই, আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2009 এর আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা যদি চিন্তা করেন আর আজকের যে পরিবর্তনটা, আমরা যে বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলাম আল্লাহর রহমতে সেটা আমরা করতে পেরেছি। এই অনুষ্ঠান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 10টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।